ওয়েলকাম টু বিটেক অ্যাব্রোড। যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে লিথুনিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। লিথুনিয়ার ট্যুরিস্ট ভিসা আপনি কীভাবে আবেদন করবেন, আপনার নেসেসারি ডকুমেন্টস কী লাগবে, যেহেতু লিথুনিয়ার এম্বাসি বাংলাদেশে নাই। সরাসরি যদি আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন লিথুনিয়ার ট্যুরিস্ট ভিসা, আপনি বাংলাদেশ থেকে কোন দেশে গিয়ে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন সেটা নিয়ে একটা ধারণা দেবো। এছাড়াও যেটা রয়েছে, আপনি যদি এই মুহূর্তে মিডিল ইস্টে অবস্থান করে থাকেন, সেদেশে যদি আপনার হচ্ছে লিথুনিয়ার এম্বাসি থাকে, সেখান থেকে আপনি ভিসা নিতে পারবেন কি না সেটা নিয়ে একটা ধারণা দেবো। এছাড়াও যেটা রয়েছে, আপনার নেসেসারি ডকুমেন্টস কী লাগতে পারে সেটা নিয়ে আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। লিথুনিয়া হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত একটা স্যাঞ্জেন কান্ট্রি। বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন আছে, যেমন হচ্ছে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, ফ্যামিলি ভিসা, বিজনেস ভিসা, আদার্স আরও অন্যান্য ভিসার ক্যাটাগরি ওপেন আছে। আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি ধরে আপনি কিন্তু লিথুনিয়াতে যেতে পারেন। মূলত আমরা যে বিষয়ের উপর কথা বলব সেটা হচ্ছে লিথুনিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলব। ট্যুরিস্ট ভিসা আপনাকে আবেদন করতে হলে আপনাকে কীভাবে আবেদন করতে হবে, বাংলাদেশে লিথুনিয়ার কোনো এম্বাসি নাই, তবে এখানে তাদের অথোরাইজ এজেন্ট আছে যাদের মাধ্যমে আপনি আপনার ফাইলটাকে অ্যাসেসমেন্ট করাতে পারবেন। যেমন হচ্ছে আপনার নেসেসারি ডকুমেন্টস কী লাগতে পারে, আপনার আসলে হচ্ছে কীভাবে আপনি ফাইলটাকে সাবমিশন করবেন সেটা নিয়ে একটা ধারণা আপনি সেখান থেকে পেতে পারেন। তাদের পুরো ইনফরমেশন আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, তারপরে যেটা রয়েছে ফোন নাম্বার, ওয়েবসাইট, পুরো ইনফরমেশন দিয়ে দিব। আপনি তাদের সাথে সরাসরি কথা বলে আপনি আপনার ফাইলটাকে সাবমিশন করতে পারেন। আর সবচেয়ে বড় কথা যেটা রয়েছে, আপনারা ইউরোপের যেসব দেশ, যেমন হচ্ছে ইতালি, তারপরে জার্মানি, তারপরে যেটা রয়েছে পোল্যান্ড, পর্তুগাল, এই সব দেশের তুলনায় আপনার এই সব দেশগুলোতে, যেমন লিথুনিয়া বা অন্যান্য যে দেশগুলো, বিশেষ করে ছোটো ছোটো যে দেশগুলো রয়েছে, এখানে কিন্তু ভিসা পাওয়াটা কিছুটা হলেও ইজি। কেননা যেটা রয়েছে, এখানে কিন্তু ভিসার সাকসেস রেট যেমন ভালো, দ্বিতীয়ত যেটা রয়েছে এখানে কিন্তু অল্প লোকজন, মানে এখানে যে ভিসা হয় বা হচ্ছে কীভাবে ভিসা নিতে হয় এই জিনিসগুলো অনেকে হয়তো খুব বেশি জানে না। সে কারণে দেখা যাচ্ছে যে বা হচ্ছে তাদের ওই রকম পর্যটন নাও যেতে পারে। সে কারণে দেখা যাচ্ছে যে এইসব দেশে ভিসার জন্য আবেদন করলে মোটামুটি যদি রিকোয়ারমেন্ট ঠিক থাকে তাহলে হচ্ছে আপনি অবশ্যই ভিসা পেয়ে যাবেন। এখানে মূলত যেটা রয়েছে, আপনাকে ভিসার জন্য আবেদন করতে হলে কী করতে হবে সেটা হচ্ছে আপনার যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে, ইন্ডিয়াতে গিয়ে ভিসা নিতে হবে। আপনি যদি মিডিল ইস্টে অন্য কোনো দেশে অবস্থান করেন, সে দেশে যদি এই লিথুনিয়ার এম্বাসি থাকে আপনি সেখান থেকেও ভিসা নিতে পারবেন। কেননা যেহেতু বাংলাদেশে এই লিথুনিয়ার কোনো এম্বাসি নাই, দ্বিতীয়ত যেটা রয়েছে কোনো এম্বাসিকে কিন্তু তারা অথোরাইজ করে দেয়নি, যেমন হচ্ছে অন্য অন্য অনেক দেশে, যেমন গ্রিসের ভিসা কিন্তু ইতালি দিয়ে থাকে, যেমন আরও অন্য যে দেশগুলো আছে বেশ কিছু হচ্ছে এম্বাসি বাংলাদেশে নাই। সেক্ষেত্রে যেটা রয়েছে আপনার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে অনেক দেশের ভিসা কিন্তু অনেক এম্বাসি প্রতিনিধিত্ব করে থাকে, সেক্ষেত্রে লিথুনিয়াতে কিন্তু কোনো এম্বাসিকে তারা কিন্তু অথোরাইজ করে নাই। সেই জন্য যেটা রয়েছে, আপনি যে কোনো দেশ থেকে কিন্তু এই দেশের ভিসাটা নিতে পারবেন। এখন আসেন হচ্ছে, আপনি এই ভিসার জন্য আবেদন করতে হলে আপনি নেসেসারি ডকুমেন্টসটা কী লাগবে। ফার্স্ট টাইম হচ্ছে আপনার অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যে পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে। আপনার যদি পুরাতন কোনো পাসপোর্ট থেকে থাকে আপনি নতুন পাসপোর্টের সাথে অ্যাটাচমেন্ট করে আপনি আপনার ফাইলটা সাবমিশন করবেন। দ্বিতীয়ত যেটা রয়েছে, আপনার সদ্য তোলা 2 কপি ছবি দিতে হবে। ছবির সাইজ হবে 35x45mm, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। এখানে মূলত যেটা রয়েছে, আপনি ছবির কিছু গাইডলাইন আছে, এই গাইডলাইন মেনে আপনি ছবি তোলার চেষ্টা করবেন। এখানে যেটা রয়েছে, অনেক সময় ছবির কারণে কিন্তু আপনার ভিসা রিফিউজ হতে পারে। আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি আসলে যেটা রয়েছে লিথুনিয়ার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লিখে সার্চ দিলে আপনি কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবেন, গুগলে গিয়ে সার্চ দিলে পাবেন। এটাকে আপনি হচ্ছে চাইলে হ্যান্ড রাইটিং করেও দিতে পারেন। দ্বিতীয় যেটা রয়েছে, আপনি অনলাইনে এটা ফিল আপ করতে পারেন। নিচের দিকে গিয়ে আপনার একটা সিগনেচার অপশন আছে, সেখানে আপনি এটা সুন্দর করে সিগনেচার করবেন। আপনি যদি নিজে এটা যেটা রয়েছে আপনি ফিল আপ করতে না পারেন, যে এজেন্ট আছে মূলত তাদের কাছ থেকে সহযোগিতা চাইলেও তারা কিন্তু আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের ব্যাপারে তারা কিন্তু সহযোগিতা করবে। এরপরে যেটা রয়েছে, আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, লাস্ট 6 মাসের একটা স্টেটমেন্ট দিতে হবে। আপনাকে হচ্ছে যেটা রয়েছে মিনিমাম 3 থেকে আপনি 5 লক্ষ টাকার মতো আপনার ব্যাংকে দেখাবেন মিনিমাম। এরপরে যেটা রয়েছে, আপনি যত ইচ্ছা তত দেখাতে পারেন। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার একাধিক লেনদেন হয়েছে এরকম একটা স্টেটমেন্ট আপনি প্রোভাইড করবেন। আপনাকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে,
আপনার যে ব্যাংকের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেখান থেকে আপনাকে কিন্তু সলভেন্সি সার্টিফিকেট দিয়ে দিতে হবে। এরপরে যেটা রয়েছে আপনার কাভার লেটার দিতে হবে, আপনি কী কারণে হচ্ছে লিথুনিয়াতে যেতে চাচ্ছেন সেটা নিয়ে একটা পূর্ণাঙ্গ বিস্তারিত ইনফরমেশন আপনি আপনার কাভার লেটারে ইনক্লুড করবেন। ইনভাইটেশন লেটার, যদি আপনার ইনভাইটেশন লেটার থাকে তাহলে হচ্ছে আপনি ইনভাইটেশন লেটার দিবেন। আপনার যদি ফ্যামিলি ভিজিট, ট্রিটমেন্ট বা হচ্ছে বিজনেস পারপাসে বা হচ্ছে কোনো সেমিনারে অ্যাটেন্ড করতে চান তাহলে হচ্ছে আপনার ইনভাইটেশনটা অত্যন্ত জরুরি বিষয়। আর যদি আপনি শুধু সাইট সিইং বা হচ্ছে শুধু ভ্রমণ করবেন, ভ্রমণ করে চলে আসবেন, তাহলে হচ্ছে আপনি থাকলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে যেটা রয়েছে আপনাকে যে জিনিসটি দিতে হবে সেটা হচ্ছে আপনার হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স দিতে হবে। এখানে লাস্ট একটা ভিডিওতে দেখলাম একটা ভাই কমেন্টস করেছেন যে ভাই ট্রাভেল ইন্স্যুরেন্স করতে 10-12,000 টাকার মতো লাগে না, কেননা হচ্ছে এখানে 15 দিন বা 30 দিন বিভিন্ন মেয়াদে কিন্তু আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স প্রোভাইড করা যায়। কিন্তু মূলত যেটা রয়েছে আপনার 6 মাসের যেটা রয়েছে আপনি যদি 3 মাসের ট্রাভেল ইন্স্যুরেন্স নেন তাহলে হচ্ছে আপনার কিন্তু কস্টিংটা এরকমই আসবে, আপনার 8-10,000 টাকা, কিছু কিছু ক্ষেত্রে হয়তো 12,000 টাকার মতো আসতে পারে। আপনার এখানে যেটা রয়েছে আপনি যদি 15 দিনের ট্রাভেল ইন্স্যুরেন্স নেন তাহলে হচ্ছে আপনার ভিসাই তো হবে না, কেননা যেটা রয়েছে আপনাকে 15 দিনে আপনার তো যাওয়ার আগেই আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সের হচ্ছে আপনার ম্যাচ শেষ হয়ে যাবে। সেজন্য যেটা রয়েছে আপনি মিনিমাম 3 মাসের 90 দিনের ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে গেলে আপনার কিন্তু দেখা যাচ্ছে যে ওই 10,000 টাকার কাছাকাছি কিন্তু আপনার খরচ চলে আসবে, কেননা যেহেতু এটা ইউরো বা ডলারে রয়েছে, ডলারের রেট অনেক সময় আপ ডাউন করার কারণে কিন্তু এই রেটগুলো ডিফারেন্স হয়ে থাকে। এরপরে যেটা রয়েছে আপনার আপ ডাউন একটা এয়ার টিকিটের বুকিং দিতে হবে, আপনাকে যেটা রয়েছে আপনি কতদিন থাকবেন বা কখন ব্যাক করবেন সেটা নিয়ে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে। আপনার এই আপ ডাউন এয়ার টিকিটে আপনার একটা হোটেল রিজার্ভেশনের কপি দিতে হবে। আপনি চাইলে অনলাইনে হচ্ছে যেমন booking.com বা অন্য যে কোনো সাইট থেকে কিন্তু আপনি হোটেল রিজার্ভেশন করে আপনি কিন্তু সাবমিশন করতে পারেন। প্রুফ অফ ফান্ড দিতে হবে, আপনার যা প্রপার্টিস আছে লাইক হচ্ছে গাড়ি বাড়ি আদার্স কোনো প্রপার্টিস থাকলে সেগুলোকে ভ্যালুয়েশন করে আপনি আপনার ইনকাম সোর্সটা আপনি প্রোভাইড করতে পারেন। এরপরে যেটা রয়েছে আপনাকে একটা আইটিনারি দিতে হবে, আইটিনারিটা মূলত আসলে ট্যুর প্ল্যান, আপনি কতদিন থাকবেন, কোথায় কোথায় ভ্রমণ করবেন সেটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা দেবেন আপনার এই আইটিনারির ভিতরে। আপনাকে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আপনি লাস্ট 1 বছরের ইনকাম ট্যাক্সের ডকুমেন্টস আপনি প্রোভাইড করবেন। আপনি 3 বছরের দিলে ভালো, যদি না থাকে তাহলে হচ্ছে আপনি 1 বছরের দিবেন, সাথে আপনার যে টিন সার্টিফিকেট আছে টিন সার্টিফিকেটের আপনি কপি দিবেন। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনাকে যে জিনিসটি দিতে হবে সেটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে আপনি সাবমিশন করবেন। আপনার যার লাইসেন্স আছে বিজনেস লাইসেন্সের যে কপি সেটা আপনি সাবমিশন করতে পারেন। এরপরে যেটা রয়েছে আপনার ভিজিটিং কার্ড দিবেন। আপনি যদি বিজনেসম্যান হিসেবে আপনার প্রোফাইলটা সাবমিশন করতে চান তাহলে যেটা রয়েছে আপনার যে ফাইলটা আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা সাবমিশন করবেন আপনি পার্সোনাল অ্যাকাউন্ট শো না করে আপনার যে কোম্পানির অ্যাকাউন্ট আছে সেটা শো করবেন। আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনাকে আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে, যেমন হচ্ছে আপনাকে NOC দিতে হবে। NOC হচ্ছে নো অবজেকশন লেটার, বিদেশ যাত্রা আপনার কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির কোনো সমস্যা নেই সেটাকে NOC বলে। এটা আপনার কোম্পানি যে প্যাড রয়েছে প্যাডে আপনাকে এটা সাবমিশন করতে হবে, সাথে আপনি লিপ লেটার দিবেন, ভিজিটিং কার্ড, লাস্ট 6 মাসের স্যালারি স্টেটমেন্ট দিবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, স্টুডেন্ট হলে আপনি যে জিনিসটি দিবেন সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি কার্ড দিবেন। আপনার হচ্ছে সাথে যেটা রয়েছে আপনার লিভ লেটার দিতে হবে, আপনি যেখানে পড়াশোনা করতেছেন সেখান থেকে ছুটির যে হচ্ছে লিভ লেটার সেটা আপনি নিয়ে সাবমিশন করবেন। এটা হলো মূলত নেসেসারি ডকুমেন্টস। এরপরে যেটা রয়েছে আপনি যদি ফ্যামিলি সহ ভ্রমণ করেন, আপনার যদি সাথে ওয়াইফ বা বাচ্চা যায় তাহলে যেটা রয়েছে আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেট আছে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিবেন, সাথে আপনাদের বাচ্চাদের যে বার্থ সার্টিফিকেট আছে বার্থ সার্টিফিকেটটা আপনি প্রোভাইড করবেন। এটা হলো মূলত নেসেসারি ডকুমেন্টস। এই ডকুমেন্টস নিয়ে আপনাকে যেটা রয়েছে ঢাকায় যে তাদের যে এজেন্ট অফিস রয়েছে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার ডকুমেন্টসটা আপনি কেমন চেক করতে পারেন, চেক করে আপনি ইন্ডিয়াতে গিয়ে আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন। এটা হলো মূলত হচ্ছে প্রক্রিয়া। এখন আসেন হচ্ছে আপনার ভিসা ফিস কত লাগবে, আপনার কতদিনের ভিসা হতে পারে। আপনার ভিসা হতে 10-15 working days মতো আপনার এখানে সময় লাগবে। আপনার যেটা রয়েছে ভিসা ফিস আছে 7,000+, মানে 7,500-এর মতো আপনার খরচ হবে। এরপরে যেটা রয়েছে আপনি ইন্ডিয়াতে যাবেন আসবেন সেটার জন্য তো একটা খরচ রয়েছেই।
এরপরে যেটা রয়েছে, আপনি যদি অন্য কোনো দেশ থেকে আবেদন করতে পারেন আপনার সেম ডকুমেন্টস নিয়ে, আপনি সেই দেশের যে যেটা রয়েছে লিথুনিয়া যে অ্যাম্বাসি রয়েছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে আপনার ফাইলটা সাবমিশন করে সেখান থেকেও কিন্তু ভিসা নিতে পারেন। এখন আসেন হচ্ছে কয়টা দেশ ভ্রমণ থাকলে আপনি লিথুনিয়া ট্যুরিস্ট ভিসা পেতে পারেন। যেহেতু এটা ইউরোপের দেশ, স্যাঞ্জেন কান্ট্রি, আপনার 4 থেকে 5টা ভালো দেশ ভ্রমণ থাকলে আপনাকে এখানে ভিসা পেয়ে যাবেন। এখানে মূলত যেটা রয়েছে, আপনি যদি ইন্ডিয়া বা নেপাল বা ভুটান এই টাইপের দেশ ভ্রমণ করেন এগুলো কিন্তু কাউন্ট হবে না, আপনাকে একটু ভালো দেশ কাউন্ট হচ্ছে ভ্রমণ করতে হবে, যেমন হচ্ছে দুবাই, কাতার, তারপরে যেটা রয়েছে আপনি মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, এরকম 4 থেকে 5টা দেশ আপনি ভ্রমণ করেন। সাথে একটা ভালো দেশ ভ্রমণ করতে পারেন, লাইক হচ্ছে আপনি কোরিয়া বা হচ্ছে জাপান বা হচ্ছে ল্যাটিন আমেরিকার কোনো দেশ, তাহলে হচ্ছে আপনার ভিসা পাওয়াটা কিছুটা ইজি হয়ে যাবে। তবে এখানে লিথুনিয়া যেটা রয়েছে, আপনার 3-4টা দেশ ভ্রমণ থাকলেও কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন, ঠিক আছে? আপনার সেক্ষেত্রে যেটা রয়েছে, আপনি আপনার ইনকাম সোর্স প্লাস হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি যদি স্ট্রংলি প্রেজেন্ট করেন তাহলে আপনি আশা করা যাচ্ছে খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। তো হচ্ছে লিথুনিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আজকের ভিডিওটি কিন্তু শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।